রহমানের মা, লিখেছেন রণেশ দাশগুপ্ত। একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশ সবে মাত্র স্বাধীন হয়েছে। যারা মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন তাদের স্মৃতি তখন উড়তে শেখা পাখির মতো, বুঝি তা অনন্ত ভবিষ্যতের অভিসারী। দখলদার পাকিস্তানি সেনাবাহিনীর বাছাই করা খুনেরা যে হাজার হাজার মেয়ের সম্ভ্রম নষ্ট করেছিল তাদের বীরাঙ্গনা বলা হচ্ছে এবং তারা সামাজিকভাবে সমাদর পাচ্ছেন। পথে প্রান্তরে থাকা কঙ্কাল আর করুটি সরিয়ে ফেলা হলেও সেগুলো কারো মন থেকে সরে যায়নি। ডাহায় শহীদ মিনারের চত্বর থেকে শুরু করে বুড়িগঙ্গার বাঁধ পর্যন্ত রাস্তার আশেপাশে দখলদার বাহিনী আগুন লাগিয়ে যেসব এলাকা পুড়িয়ে দিয়েছিল সেগুলোর অঙ্গার তখনও যেন কালো কালো আঙ্গুলে শহরের আকাশকে বিঁধছে। এই অবস্থায় ১৯৭১ ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসের সমস্ত অনুষ্ঠানে ঐকান্তিকতার সঙ্গে মুক্তিযোদ্ধা আর বীরাঙ্গনাদের সম্মানিত করা হচ্ছে, শহীদদের নামে এলাকা এলাকায় জয় জোকার করা হচ্ছে, একই সঙ্গেই বিশেষভাবে সম্মান জানানো হচ্ছে শহীদদের আত্মীয় স্বজনকেও। মহানগরীতে সভা সমিতির একটা বড় আকর্ষণ শহীদদের কোনো প্রিয়জনকে উপস্থিত করা। এই রেওয়াজ সামনে রেখে ঢাকার শহরতলিতে একটা মহল্লার অনুষ্ঠানের আমন্ত্রণ লিপিতে জানানো হয়েছিল সবাই রহমানের মা উপস্থিত থাকবেন। একাত্তরের ছাব্বিশে মার্চের রাতে মহল্লার ২৪-২৫ বছরের জোয়ান ছেলে আব্দুর রহমান ইয়াহিয়া খানের সাজুয়া বাহিনীর বিশাল ঢলের সামনে রাইফেল নিয়ে দাঁড়িয়েছিল। বড় রাস্তার ভাঙ্গাচোড়া নানা রকম জিনিসপত্র দিয়ে তৈরি একটা ব্যারিকেডের পেছনে বলা বাহুল্য প্রাণ দিয়েছিল। তার পৌর মাকে এতদিন মহল্লা সবাই চুপি চুপি সান্ত্বনায় জানিয়ে এসেছিল, স্বাধীনতার পরে আর সান্ত্বনা নয়, এবার সম্মান বীরের মা হিসেবে পাও না। একটা স্কুল বাড়ির আঙিনায় চেয়ার পেতে সভা, স্কুলের বারান্দায় মঞ্চ, তার সামনের চেয়ারগুলোতে মহল্লার গণ্যমান্য পুরুষেরা, মঞ্চে প্রধান অতিথি হিসেবে একজন নাম করা লোকের চেয়ারের পাশে সভাপতির চেয়ার, তার পাশেই রহমানের মায়ের জন্য চেয়ার, মঞ্চে টেবিলে একটা সদ্য ধোয়া সুজনির উপর হারমোনিয়াম আর ফুলদানি, মহল্লার যেসব জোয়ান ছেলে রহমানের সঙ্গে একত্রে নানা রকম সামাজিক রাজনৈতিক কাজ করেছে তারা ঘোরাফেরা করছে, ১৯-২০ বছরের দুটি মেয়েও রয়েছে এদের সঙ্গে। সভা শুরু হল, মহল্লার একজন বৃদ্ধ কোরআন থেকে পাঠ করলেন, এরপর জাতীয় সঙ্গীত সোনার বাংলা গাইল স্কুলের ছেলেমেয়েরা, সভাপতি ঘোষণা করলেন রহমানের মা আসছেন। সবাই দেখল কয়েকজন যুবক ছেলের আগুপিছুতে রহমানের মা সভায় ঢুকছেন, এক ঝলকেই সবাই দেখল তাকে, আপাদমস্তক ভুরকায় মোড়া, পায়ে পাতলা চটি, তাদের মধ্যে শীর্ণ দুটি পা, ভুরকার বাইরে দুদিকে দুটি নিরলঙ্কার হাত, মাঝে মাঝে রহমানের সাথী যুবক ছেলেদের কাঁধে ভর করা, গতি ক্ষিপ্র, বারান্দায় উঠলেন কয়েক লহমার মধ্যে আঙ্গিনায় ঠাসাঠাসি করে বসানো চেয়ারের পাকগুলোকে পেরিয়ে। তাকে তরুণীরা চেয়ারে বসিয়ে ধরে দাঁড়িয়ে রইল। প্রধান অতিথি ভাষণ দিলেন সমস্ত বাংলাদেশের পক্ষ থেকে শহীদ আব্দুল রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে। সভাপতি মহল্লার বনেদি সমস্ত বাসিন্দার পক্ষ থেকে রহমানের মায়ের গৌরবের কথা বললেন একবারে ঘরোয়া ভাষায়। ভুরকায় আপাদমস্তক ঢাকা রহমানের মা কাঠের পুতুলের মতো চেয়ারে আড়ষ্ট হয়ে বসে বক্তৃতা শুনলেন, ডান হাতে ধরা রইল মুখের উপর দুচোখের দুটি ছেদাওয়ালা আবরণীর পালিটি। এরপরে যথারীতি গান ও কবিতা আবৃত্তি হল। আব্দুর রহমানের যুবক সাথীরা দু চার কথা বলে চাচি আম্মাকে সান্ত্বনা জানাল। অবশেষে কিছু বলার জন্য অনুরোধ করা হলো রহমানের মাকে।
রহমানের মা কোনো রকম ভূমিকা না করে বললেন, রহমান্না চাইছিল দেশটারে স্বাধীন করতে, দেশ স্বাধীন হইছে। এখন আপনারা দেশের 10 জনে যদি দেশের মানসরে খাওন পরন থাকুন দিবার পারেন, তাইলে আপনারা আপনি গো কাম করবেন। মহল্লার মাইয়া সওয়াল গো লেখাপড়া শেখানোর স্কুলটার লাগিয়া রহমান হাঁটছে, এই স্কুলটা যেন থাহে। আমি আমার রহমাইনারে দিছি, ওরে কুলে কুইরা বেয়রা হইছিলাম, এতটা ডাগর করছিলাম, আমার আর কিছু নাই। তবু কই দেশর লাগিয়া যদি কাছে রাখেন, আমি আমু, আমি শহীদের মা, আমি রহমানের মা। হাততালিতে সবা জমজমাট হয়ে উঠল। এরপরেই রহমানের মা একটা অঘটন ঘটালেন। তিনি তার মুখের ওপর নেমে আসা বুরকার এক ফালি আবরণীকে এক ঝটকায় মাথার উপর তুলে দিয়ে সমস্ত সবার দিকে দৃপ্ত নয়নে তাকালেন। তার দারিদ্র ও সুখে দুঃখে শীর্ণ মুখখানিতে অপূর্ব গর্বের দীপ্তি। মহল্লার প্রবীণতমদেরও প্রতি তিনি আজ আর সংকোচ পোষণ করলেন না। পর মুহূর্তেই তিনি তার পাশের তরুণী দুটিকে দুহাতে টেনে নিয়ে বারান্দা থেকে লাফিয়ে নিচে নেমে কয়েক লহমার মধ্যে ঠাসাঠাসি চেয়ার আর লোক ভেদ করে সভা থেকে বেরিয়ে গেলেন। মুখের আবরণীটা মাথার উপরেই তোলা রইল।